নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি আজকে তোমাদেরকে বেথুয়াধরি সবথেকে ভালো তিনটে রেস্টুরেন্টের সম্পর্কে বলবো, তো আর সমস্ত ভিডিও ডিটেলসেও আমি দেখাবো। তো সব কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, তোমরা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবে। আমি প্রথমেই চলে এসেছি আজকে বেথুয়াডহরিটা জাস্ট পেরিয়েই ভোলাডাঙ্গা বলে যে জায়গা আছে সেখানে নিপো বিথি রেস্টুরেন্টে। এটা এখন খুব বড় করে এই রেস্টুরেন্টটা করেছে, আর এদেরই আরেকটা হচ্ছে ঘোষ মশাইয়ের হেসেল, সকলেরই জানা আশা করি। তো এই রেস্টুরেন্টটা এখন খুব বড় করেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে সাজিয়েছে, সব কিছুই ঠিকঠাক আছে। বাট আমি পরে বলছি খাওয়ার দাওয়ারের কথাটা, তোমরা তখন মানে দেখতে থাকো ঠিক কেমন ভেতরটা। খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, মেনু কার্ডও তোমাদেরকে দেখালাম, ওখান থেকে তোমরা কেমন কী রেট এই হোটেলে সেটাও তোমরা দেখে নিতে পারবে। তো আমি এখন যাচ্ছি ওয়াশরুমে, তো দেখো ওয়াশরুমটাও খুব সুন্দর, বড় বড় হোটেলে যেরকম থাকে সেরকমই ওয়াশরুমটা আছে। তো এই সবের দিক থেকে সবই ঠিক আছে, তোমরা তো দেখলে সিটগুলোও খুব সুন্দর, সাজানোটাও দারুণ। কিন্তু এরপর যেটা বলবো খাবার নিয়ে, আমার কিন্তু খাবারের কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি, আর খাবারের দামটাও একটু বেশি মনে হয়েছে। তার আর সবথেকে যেটা বড় জিনিস যে মানে খাবারের ওপর এরা জিএসটি নিচ্ছে। তো বেথুয়াডহরিতে আমি আজ পর্যন্ত অন্য কোনো হোটেলে জিএসটি বিল মানে দিতে হয়নি খাবারের ওপর, কিন্তু এখানে খাবারের ওপর জিএসটি নিচ্ছে।
আমরা এখন চলে এসেছি আলাপন রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টটা কেমন চলো দেখে নেওয়া যাক। দেখো খাবার চলে এসছে। তো এখানকার খাবার দাবার আমার ভালোই লাগে। আর এটা ফরেস্টের, বেথুয়াদহরি ফরেস্টের ঠিক উল্টো দিকে অবস্থিত, কাজেই যারা বাইরের থেকে ঘুরতে আসে বেথুয়াতে তাদের পক্ষে এই রেস্টুরেন্টে মানে খাবার খাওয়া মানে খুব মানে বাইরে খুব একটা দূরে যেতে হবে না, সামনেই বেশ ভালো রেস্টুরেন্টে খাবারও তারা খেতে পারবে। এরপর তোমাদেরকে দেখাবো ফুড গার্ডেন রেস্টুরেন্ট। এখন যেখানটা আছে এটা হচ্ছে ফুড গার্ডেনের নিউ যে রেস্টুরেন্টটা করেছে, মানে পেছন দিকে যে গার্ডেন করেছে সেটা। তো তোমাদেরকে আমি পেছনেরটাও পোর্শনটা দেখাবো, একদম লাস্টে দেখাচ্ছি। তো এখন চলো দেখিয়ে নিই ভেতরটা, যারা আসনি তারা ভেতরটা দেখে নিতে পারো যে প্রথম যে রেস্টুরেন্টটা করেছিল বা এখনও এটা আছে তো এটা সেটা সেই রেস্টুরেন্টটা। আসলে আমরা অনেকবার তো ফুড গার্ডেনে এসেছি, আমরা সবথেকে বেশি আলাপন আর ফুড গার্ডেন এগুলোতেই বেশি যাই। তো সেই জন্য আমার অনেকবারের নানা রকম বারের ভিডিও তোলা, সেই জন্য দেখতে পাচ্ছ ড্রেস আলাদা আলাদা। তো সেই জন্য আমি এবারে যখন এসেছিলাম মানে নতুন যেটা গার্ডেনের ভিডিওটা তুলেছি যখন, তখন ভেতরে বসিনি, তো তাই আগের যে ভিডিও তোলা ছিল সেখান থেকে ভেতরেরটা দিলাম আমি। আর ফুড গার্ডেনের অনেক কটা ভিডিওই আমার চ্যানেলে ছাড়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। অন্য কার কী লাগে জানি না, আমার তো এখানকার খাবার দাওয়ারও খুব ভালো লাগে, কোয়ান্টিটিও খুব বেশ ঠিকঠাক দেয়। আর এখন যেহেতু গার্ডেনটা করেছে, গার্ডেনটা করতে তো মানে আরও বেশ অন্য রকম হয়ে গিয়েছে, আমার বেশ চারদিকে মানে সব পরিবেশ সব কিছু দিক দিয়ে বেশ একটা অন্যরকম রেস্টুরেন্টে যদি খেতে চাও সেক্ষেত্রে ফুড গার্ডেনই সব থেকে বেটার লাগে। তো দেখতেই পাচ্ছ ভেতরটা কতটা জায়গা নিয়ে করেছে। তো আরও কিছুদিন পর যে গার্ডেনের যে ফাঁকা জায়গাটা দেখলে সেই জায়গায় ছোটো ছোটো ঘাস পুঁতেছে, সেগুলো ঘাসগুলো বড় হয়ে গেলে আরও সুন্দর লাগবে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো।
আর ভালো লাগলে লাইক করে দিও আর সকলের সাথে শেয়ার করে দিও। তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম, পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে। বাই।